কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। কবির মতো চাঁদ নিয়ে আমাদের মনেও ঘুরে বেড়ায় নানা উপমা। আমাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই উপভোগ করি জানালার ফাঁকের এক ফালি চাঁদের সাথেই। পৃথিবী থেকে খুব সহজেই দেখা যায় চাঁদ, উপভোগ করা যায় তার অপরূপ সৌন্দর্য। তবে আপনার মনে হয়তো এমন প্রশ্ন উদয় হতে পারে, পৃথিবী থেকে তো চাঁদ দেখি, তবে চাঁদ থেকে পৃথিবী দেখতে কেমন? ভারতের চন্দ্রযান 3 চাঁদে পৌঁছানোর পর নতুন করে আলোচনার কেন্দ্রে এখন এই জিজ্ঞাসাটি, তাই আবারও চলছে সবার মনে নতুন জল্পনা কল্পনা। এ নিয়ে নতুন নতুন ছবিতে ভাসতে শুরু করেছে নেট দুনিয়া। ছবিতে দেখা যায় সুপার মুনের মতোই সুপার আর্ট, বাস্তবে এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা AI দিয়ে করা। চন্দ্রপৃষ্ঠ থেকে সুবিশাল এক পৃথিবী, আমরা যেমন সুপার মুন দেখতে অভ্যস্ত ঠিক সেরকম সুপার আর্ট। আবার অন্য ছবিতে দেখা যায় স্পেস স্যুট পরে চাঁদের মাটিতে বসে আছেন নভোচারী, বিস্ময়ে তিনি চেয়ে আছেন নীলাভ পৃথিবীর দিকে। ভারতীয় সংবাদ মাধ্যম News18-এর খবরে বলা হয়, AI দিয়ে ছবি বানানোর পরে তা আপলোড করা হয়েছে, যা বর্তমানে নেট দুনিয়ার বিনোদন। তবে চন্দ্রযান 3-এর সাফল্য সেই বিনোদনে নতুন মাত্রা যোগ করলেও বাস্তবের সঙ্গে এর মিল অনেকটাই কম। নুসরাত জাহান মিষ্টি, পদ্মা টাইমস।